দুধ হলো একটি পুষ্টিকর খাবার। ছোট বড় সবারই দুধ খাওয়া উচিত। দুধ শরীরে শক্তি যুগিয়ে থাকে। তবে দুধের সঙ্গে যদি আরেকটি উপাদান মিশিয়ে খাওয়া যায় তবে অনেক বড় বড় রোগ থেকে মুক্তি মেলা সম্ভব। যেমন ধরুন রাতবেলা অনিদ্রা বা ঘুমের সমস্যা, আর্থ্রাইটিসের ব্যথা, শরীরের বিভিন্ন ধরনের ব্যথা, নিউমোনিয়া, হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্বাসতন্ত্রের আরও বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে দুধকে কীভাবে রসুনের সাথে খেতে হবে তাই জানাবো আজ। রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা দুধের সাথে মিশ্রিত করে খাওয়ার ফলে আমাদের শরীরের ছোট বড় অনেক রোগকেই সারিয়ে ফেলা সম্ভব। তবে এটি তৈরির একটি সঠিক পদ্ধতি আছে এবং খাওয়ার একটি সঠিক নিয়মও আছে। সব কিছু জানতে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন রসুন ও দুধের কিছু শারীরিক উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই, তারপরে আমরা জানব কিভাবে এই রেমেডি সেবন করতে হবে এবং এটিও জানব কাদের কাদের ক্ষেত্রে রসুন ও দুধ সেবন করা উচিত নয়। যাদের শরীরে কোষ্ঠকাঠিন্যের মতো ভয়াবহ রোগ আছে তারা সকালবেলা উঠে অনেক বেশি কষ্ট পান। রোজ সকালবেলা উঠে মল ক্লিয়ার হতে চায় না, যার ফলে কিন্তু সারাদিনই অনেক খারাপ যায়। অনেক ওষুধ সেবনের পরও হয়তো আপনি ফলাফল পাচ্ছেন না। রসুন ও দুধ সঠিক নিয়মে সেবন করে দেখুন, এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং রসুন ও দুধ সেবনের মাধ্যমে পেটের গ্যাসের সমস্যাও দূর হয়ে যাবে। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। কোলেস্টেরল হাই থাকলে হার্টের সমস্যা দেখা দেয়, তাই রসুন দিয়ে দুধ খেলে কোলেস্টেরল যেমন নিয়ন্ত্রণে থাকে ঠিক তেমনই হার্টের রক্ত সঞ্চালন ভালো হয় ও হার্টের রোগও দূরে থাকে। মনে রাখতে হবে, হার্টের রোগীরা বা কোলেস্টেরলের রোগীরা যদি হার্টের সমস্যা ও কোলেস্টেরলের সমস্যা দূর করার জন্য রসুন দুধ খেতে চান সেক্ষেত্রে লো ফ্যাট মিল্ক খেতে হবে। এটি মাইগ্রেনের সমস্যাকেও দূর করতে সাহায্য করে। একমাত্র ভুক্তভোগীরাই জানেন মাইগ্রেনের ব্যথা ঠিক কেমন হয়। আপনার যদি মাইগ্রেনের ব্যথা উঠে সহজে কিন্তু এ ব্যথা ভালো হতে চায় না। আপনার মাইগ্রেনের ব্যথা উঠলে রসুন ও দুধ খাওয়া শুরু করে দিন। এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা ব্যথা থেকে মুক্তি দিতে পারবে। অস্টিওপরোসিস, আর্থ্রাইটিস, হাড়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা, এই রোগগুলো মানুষকে অনেকটাই কাবু করে ফেলে। আপনার শরীরে যে কোনো জয়েন্টের ব্যথা থাকুক বা বাতের ব্যথা, তা কমাতে সাহায্য করে গার্লিক মিল্ক। হাড়ের সংযোগস্থলে ব্যথা অনেকটাই কমিয়ে দেয় গার্লিক মিল্ক। এর জন্য রোজ দুধের সাথে রসুন খাওয়ার পাশাপাশি সকালবেলা উঠে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেয়ে ফেলতে হবে। দেখবেন খুব সহজেই হাড়ের সংযোগস্থলের ব্যথা দূর হয়ে গিয়েছে। রসুন দুধ আপনার শরীরের ভেতর থেকে জয়েন্টের এই সমস্ত ব্যথা দূর করতে সাহায্য করে। আর আপনি যদি রোজ আপনার ব্যথার জায়গায় গার্লিক অয়েল লাগাতে পারেন সেটি আরও উপকার দেবে। গার্লিকের অ্যাসেনশিয়াল অয়েল বাজারে কিনতে পাওয়া যায়, তবে যারা এই অয়েল কিনতে পারছেন না তারা পরিমাণ মতো অলিভ অয়েল অথবা সর্ষের তেলের মধ্যে রসুন কেটে তারপরে সেটি ভেজে নিয়ে রসুন সহ তেলটি একটি বোতলে সংগ্রহ করে রেখে দিন। কাঁচের বোতলে সংগ্রহ করলে ভালো হয়। রসুন ও দুধের এই মিশ্রণ খাওয়ার পাশাপাশি এই তৈরিকৃত তেলটি আপনি আপনার আক্রান্ত স্থানে মালিশ করুন, উপকার পাবেন। অনেকেই ব্রণের সমস্যায় ভুগে থাকেন। মুখে এত বেশি ব্রণ হয় যে স্কিনের সৌন্দর্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। মুখের কালো দাগ, ব্রণ, ছোপ সব কিছুই দূর করতে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে গার্লিক মিল্ক অবশ্যই খাবেন। ত্বকের সৌন্দর্য পুনরায় ফিরে আসবে। ততদিন পর্যন্ত খেয়ে যাবেন যতদিন পর্যন্ত না আপনার ত্বকের সৌন্দর্য আবার আগের মতো হয়ে যাচ্ছে। এবারে বলি শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে। আমাদের মধ্যে অনেকেরই বুকে জমা পুরনো কফ, সর্দি, কাশি, গলা ব্যথা, বারবার জ্বর ইত্যাদি সমস্যা কোনোভাবেই সারতে চায় না। এই সমস্যাগুলোকে যদি গোড়া থেকে নির্মূল করতে চান অবশ্যই আপনি টানা তিন দিন থেকে সাত দিন পর্যন্ত গার্লিক মিল্ক খেয়ে দেখুন। খুব সহজে আপনার বুকে জমা পুরনো কফ বের হয়ে যাবে, সর্দি কাশি গলা ব্যথার সমস্যা থেকেও উপশম পাবেন। যারা এই ব্যথা থেকে দীর্ঘদিন ধরে উপশম পেতে পারছেন না তারা কিন্তু আরও সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য গার্লিক তেল অথবা যে তেল বানানোর কথা বললাম সেই তেল আপনাদের বুকে ও পিঠে মালিশ করতে পারেন, গলায়ও মালিশ করবেন, উপকার মিলবেই মিলবে। রসুন ও দুধের এই মিশ্রণটি খাওয়ার ফলে নিউমোনিয়ার সমস্যাও দূর হয়ে যায়। নিউমোনিয়ার রোগীরা সপ্তাহে তিন দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে গার্লিক মিল্ক তৈরি করে খেতে পারলে নিউমোনিয়ার প্রকোপ কমে যায়। এটি অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় ছোট বড় সকলেই ভুগে থাকেন।
এর জন্য নানাবিধ ওষুধ সেবন করেও অনেক সময় কোনো উপকার পাওয়া যায় না। যদি নিয়ম করে গার্লিক মিল্ক খেতে পারেন অবশ্যই উপকার পাবেন। জন্ডিস রোগের প্রতিকারে রসুন দুধ খুবই উপকারী, এটি খেতে চিকিৎসকেরাও পরামর্শ দিয়ে থাকে। যাদের ঘুমের সমস্যা, রাতের পর রাত কেটে যাচ্ছে কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না, অনিদ্রা কিন্তু একাই আসে না, সাথে অন্য অনেক রোগকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। যখন আপনি অনিদ্রায় ভুগবেন তখন দেখবেন আপনাকে আরও অনেক রোগ আক্রমণ করছে। অনিদ্রা রোগীরা সাধারণত ঘুমের ওষুধ খাওয়ার মাধ্যমে অনিদ্রার সমস্যাকে দূর করতে চান। একটি জায়গায় দুটি, তিনটি এভাবে ট্যাবলেটের পরিমাণ বাড়তে থাকে কিন্তু ঘুমের পরিমাণ আস্তে আস্তে আরও কমতে থাকে। অনিদ্রার সমস্যা দূর করার জন্য এই সমস্ত ট্যাবলেট সেবন বাদ দিয়ে চেষ্টা করুন রসুন দুধের এই মিশ্রণটি খেতে। দেখবেন তিন দিন খাওয়ার পর থেকে আপনার শরীরে পরিবর্তন হতে শুরু করবে, বিছানায় যাওয়ার সাথে সাথেই আপনার ঘুম চলে আসবে। রসুন ও দুধ একসাথে খাওয়ার ফলে শরীরে রক্ত জমাট বাঁধার যে সমস্যা আছে তা আর হয় না, এটি রক্তকে ভালোভাবে চলাচল করতে সাহায্য করে থাকে। রসুন ও দুধ সেবনের আরও একটি অনেক বড় গুণাগুণ হচ্ছে এটি নারী ও পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং প্রজনন ক্ষমতাকেও বৃদ্ধি করে। যে সমস্ত নারী ও পুরুষেরা যৌনতায় দুর্বল বা সন্তান না হওয়ার মতো সমস্যায় ভুগছেন তারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন ও দুধ সেবন করতে ভুলবেন না। এটি আপনাদের শরীরকে ভেতর থেকে যৌন ক্ষমতা বাড়াতে যেমন সাহায্য করবে তেমনই প্রজনন ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে। রসুন ও দুধের এই মিশ্রণটি খাওয়ার সঠিক সময় হচ্ছে রাতের বেলা। রাতের বেলার খাবার আপনি 8টা থেকে 9টার মধ্যে খেয়ে নেবেন, তারপরে 1 ঘন্টা অপেক্ষা করুন। 1 ঘন্টা পরে রসুন ও দুধের এই মিশ্রণটি তৈরি করে এই মিশ্রণটি খেয়ে ফেলুন, তার 1.5 থেকে 1 ঘন্টা পরে ঘুমাতে যান, এটি আপনার শরীরে গিয়ে কাজ করতে শুরু করে দেবে। তবে রসুন ও দুধের এই মিশ্রণটি বানাতে হবে সঠিকভাবে। আসুন এবারে জানিয়ে দিচ্ছি গার্লিক মিল্ক তৈরি করার সঠিক পদ্ধতি সম্পর্কে। দুধ নিয়ে নেবেন 250 ml, 250 ml একজন মানুষের জন্য যথেষ্ট। এবারে দেশি রসুন খোসা ছাড়িয়ে নিন। রসুনের পরিমাণ ছোট হলে সর্বোচ্চ 2 থেকে 3 কোয়া বা 4 কোয়া, এর বেশি নেওয়া যাবে না। রসুনের আকার যদি বড় হয় তাহলে 2 কোয়াই যথেষ্ট। এবারে রসুনগুলো ভালোভাবে পেস্ট করে নিন অথবা খুব ভালোভাবে কুচি করে নিতে পারেন। দুধ ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিন। এই গরম দুধের মধ্যে রসুনের কোয়া সরাসরি মেশাবেন না, চেষ্টা করুন একটু ঠান্ডা করে নিতে। কুসুম গরম অবস্থায় দুধের মধ্যে রসুনের এই পেস্ট বা কুচি করা রসুন মিশিয়ে নিন। কুসুম গরম থাকা অবস্থাতে এর মধ্যে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নিন, তবে ডায়াবেটিস রোগীরা মধু বাদ দেবেন। এবারে এই গার্লিক মিল্ক আপনার খাওয়ার জন্য প্রস্তুত। গার্লিক মিল্ক খাওয়ার সময় খেয়াল রাখবেন, যদি কুচি করা রসুন দিয়ে থাকেন তাহলে রসুন সহ চিবিয়ে খেতে হবে। আরও একটি পদ্ধতি আছে, কাঁচা রসুন ভালোভাবে চিবিয়ে খাওয়ার পর 1 গ্লাস কুসুম গরম দুধ খেয়ে নিতে পারেন, একই কাজ করবে। যারা এই রেমেডি খাওয়া শুরু করবেন তারা প্রয়োজন বুঝে 21 দিন পর্যন্ত টানা খেয়ে যেতে পারেন এবং পরবর্তী সপ্তাহ থেকে সাপ্তাহিক 3 দিন চালিয়ে যান, আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবারে বলছি রসুন কাদের কাদের খাওয়া উচিত নয় বা কাদের পক্ষে ক্ষতিকারক। যদি কারো লিভারের ক্রনিক সমস্যা থাকে, লিভারের জন্য ওষুধ কোনো খেতে থাকেন, সে অবস্থায় রসুন খাবেন না। যারা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন তখন রসুনের এই দুধ খাওয়া উচিত নয়, কারণ রসুনের এই দুধ হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। যাদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে তারা যদি এই দুধ খান রক্তচাপ আরও বেশি কমে যেতে পারে। যাদের বদহজম হয় রসুন খেলে, তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার যদি বদহজমের সমস্যা শুরু হয়ে যায় এই রেমেডি আপনি ব্যবহার করতে পারবেন না। যারা গর্ভনিরোধক ওষুধ খাচ্ছেন তারা এই রেমেডি ব্যবহার না করাই ভালো। গর্ভকালীন সময় এই রেমেডি খেতে পারবেন কি না তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত, প্রয়োজনে অল্প পরিমাণে খেয়ে দেখুন। যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে বাদ দিন অথবা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খান। রসুনের মতো দুধ খাওয়ার ব্যাপারেও কিছু সতর্কতা রয়েছে, যাদের কিডনিতে পাথর রয়েছে তারা দুধ খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। যাদের শরীরে ল্যাকটেজ নামক এনজাইমের অভাব আছে তাদের দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হওয়া উচিত। যাদের ক্ষুদ্রান্তে দুধ পৌঁছালে গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা দেখা দেয় তারা দুধ খাওয়ার আগে একটু ভাবুন। যাদের পেটে অপারেশন করা হয়েছে খুব রিসেন্টলি তারা পুরোপুরি সুস্থ না হওয়ার আগে অথবা ঘা পুরোপুরিভাবে না শুকানো পর্যন্ত রসুন ও দুধের এই মিশ্রণটি খাওয়া উচিত হবে না। যাদের অগ্নাশয়ে কোনো সমস্যা বা প্রদাহ রয়েছে তারাও এই মিশ্রণটি খাবেন না। রসুন বা দুধ খেলে যাদের অ্যালার্জির সমস্যা হয় তারা এই মিশ্রণটি না খাওয়াই উত্তম। এবং এছাড়াও যারা আয়রনের চাহিদা পূরণ করার জন্য কোনো ধরনের ট্যাবলেট বা ওষুধ সেবন করছেন
তারাও এই মিশ্রণটি খাবেন না। এই সমস্ত রোগীরা ছাড়া অন্যান্য মানুষেরা গার্লিক মিল্ক খাওয়ার মাধ্যমে তাদের শারীরিক সমস্যাগুলো সমাধান অনায়াসেই করতে পারেন। তো ভিউয়ার্স, গার্লিক মিল্কের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।